কি বন্ধুরা, ভালো আছো তো? কপাট ফুডিং অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে সবাইকে জানি স্বাগত। আজ আমার নিউ ব্লগ, ব্লগটা আপনারা স্কিপ না করে টোটাল ব্লগটা দেখবেন, সিক্রেট থাক, ব্লগটা কি হতে চলেছে আপনারা দেখুন। তা চলুন ব্লগটা শুরু করা যাক। 1 কিলো 200 250 বাবা, 200 ছিল না? ইঁচড়টাকে বানাবো, আপনারা দেখবেন শুধু। মটরশুঁড়ি কত করে? 30 টাকা? কেন, 3টা আছে, 20 টাকা না। মটরশুঁড়ি কত করে? মটরশুঁড়ি 50 টাকা। এই তো 3টে। হ্যাঁ ঠিক আছে, মটরশুঁড়ি 500 দেন। 500 মটরশুঁড়ি দেন, 500 শসা দেন। এই বাজ বাজ ভোজা বাজ ভোজা শসা শসা বাজ এই বাজার নিয়ে এসেছি। এই আমি বাজার নিয়ে গেলাম। এই তো বেলা কিছু নিয়েছি, এটা কি বানানো হবে রাখা হলো। দেখুন বন্ধুরা, ইঁচড় সিদ্ধ হতে বসে দিয়েছে। দেখুন বন্ধুরা, ইঁচড় নামিয়ে নিয়েছে, সিদ্ধ হয়ে গেছে ইঁচড়। আর করবে পেঁয়াজ দিয়ে দিল, আলু সিদ্ধ করা ছিল বন্ধুরা, এই আলুটা দিয়ে দিল। দানা পড়েছে বন্ধুরা। মা এবার তরকারিটা কৌতুক, তরকারি আমাদের হয়ে গেছে,
পুরো মাংসর মতন কালার হয়েছে দেখুন বন্ধুরা। বন্ধুরা দেখুন একদম খাসি খাসি গাছ খাসি আমরা বলা হয় এটাকে, ইঁচড়ের তরকারি। একদম ইঁচড়ের তরকারি দেখুন, একদম পিওর ইঁচড়। এখানে হচ্ছে সিমদানা, আর এটা হচ্ছে চুক্তি ফুল, সজনা ফুল ভাজা, আর একটা চচ্চড়ি করা আছে। ধরো বলুন শুরু করা যাক। ফুল দিয়ে এখন গাছের টাটকা সজনা ফুল হেভি। একটা লেবু দাও বাবুনি, আর হচ্ছে একটু সবজি নিয়ে নিই একসাথে। দেখুন সিম দানা, গন্ধে গন্ধে খাওয়া যাবে এভাবে বাইট করে। আরে সবজিতে ছিল ফুলকপি, সিম, মটরশুঁটি, পেঁয়াজ খালি, সব দিয়ে একটা চটনি। এবার মেন মেনু বন্ধুরা, একটু বন্ধুরা খেয়ে দেবো নিনি রস, আর চেরম মাখিয়ে। আরে দেখুন গাছ খাসি, পিওর গাছ খাসি, দেখুন পিওর গাছ খাসি একদম। একটু আলু একদম মাখামাখাই দেখুন নিয়ে ফ্লেভার, দারুণ ফ্লেভার। এইভাবে খাসি ফেলে দেখে গরম গরম দারুণ খাসি ফেলে খেতে হবে একদম স্পেশাল। পুরো ভাতটা মাখিয়ে নিলাম, এবার রসটা দিয়ে একটু রস কম আছে গন্ধ আছে, গন্ধতে গন্ধতেই খাওয়া যায় একটু গাছ খাসি নিয়ে নিলাম, আর এই জুস দিয়ে দারুণ। আর আজকে আমাদের কিছুই হয়নি, এটাই আলু, আলু নেই আলু আছে, এই তো আলু নিয়ে নিলাম, ছোট ছোট আলু দিয়ে দারুণ খেলাম। এতে ঘি দিয়ে যা বানিয়েছে বলবার না, রকমের জন্য টাকা চলছে না বন্ধুরা। একদম পাক পরিষ্কার, হ্যাঁ।
মমির হাতে রান্না তুলো মানে দারুণ হয়েছে লোক মাংস ফেল মাংস তো সসে সবসময় লোকে হয় এই চোর মটরশুরি বিশটা ফেলে দিতে হবে পচিয়েছ এইভাবে ব্লাইট করে মাখিয়ে তো পারলাম তোরা আমার এই ব্লগ মানে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেসব বন্ধুরা দেখছেন সাবস্ক্রাইব করছেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন তবে আমার চ্যানেলটা গ্রোথ হবে আর আপনারা সপরিবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই লাভ ইউ অল